আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের আরেকটা টিপস, যেটা হলো যে আমি কেন এই প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়ে এত কথা বলছি। ডাক্তার হয়ে, আসলে আমি ডাক্তার হলে তো আমি সমাজের লোক, সামাজিক লোক, তা আমাকে এই সমাজেই থাকতে হয়, এই বাংলাদেশেই, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে থাকতে হয়, এবং আমার যে বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে চলতে হয়। তো লক্ষ্য করতেছি যে তারা আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমার বন্ধুরা, আমার ফলোয়াররা খুবই টেনশন নিয়ে কথা বলতেছেন বিদ্যুতের প্রিপেইড মিটারের এই চার্জ দেওয়া নিয়ে, টোকেন নাম্বার নিয়ে নানান রকম আর কি, এবং আমাকেও কিছুটা হয়রানি হতে হচ্ছে এই ব্যাপারে, যেহেতু আমি টাকা কষ্ট করে রোজগার করি, এটা ব্যয় ঠিক মতো করছি কিনা এটা আমাকে দেখার দরকার আছে। তো একটা কথা আছে, আমরা যখন বিল দেই, যে কোনো বিল, আমরা যে বলি না কোনো হিডেন হিডেন কোনো বিল নেই, মানে কোনো লুকানো কোনো বিল নেই। তো আমরা যখন কোনো কাউকে বিল দিই, আমরা চাই যে কোন কোন খাতে কিভাবে এত টাকা গেল, আমরা সাধারণত আমাদের অভ্যাস। তো এখন আমরা যখন বিদ্যুৎ বিল বিকাশ করি, তখন এই বিদ্যুৎ বিলের থেকে দেখা যাচ্ছে যে যে পরিমাণ বিকাশ করলাম তার থেকে অনেক টাকা কমে গেল, কোনো কোনো সময় একদম নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়। 500 টাকা বিকাশ করলাম, 500 টাকাই শেষ হয়ে গেল। তো এই যে এমন কেন হচ্ছে, এটা তো আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝাই দিতে হবে। আমি তো টাকা দিলাম, তো এটা আমি চিন্তা করলাম কেন আসলে এরকম, আমরা বুঝবো না কেন, কেন বুঝাচ্ছে না, সেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম আর কি। তো ঘাটাঘাটি করতে গিয়ে আমি আর যে অভিজ্ঞতাগুলো যা শিখলাম, তো মনে হলো যে যেহেতু তারা কোনো পেমেন্ট কোন কোন খাতে কত টাকা গেল এটা সাথে সাথে দেখা দেয় না, শুধু দেখা গেলো এত টাকা বিকাশ করলেন, এত টাকা রইলো, কিন্তু মাঝখানে টাকা কোথায় গেলো একই কথা সারাদিন। এবং আমি যখন কোনো প্রসঙ্গ নিয়ে একটা ভিডিও দেই, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অপ্রাসঙ্গিক কথাগুলো আসতেছে, কিন্তু আমি যেটা দিলাম সেটা না, যত রকম সমস্যা আছে সেগুলি তুলে ধরতেছে আর কি। কিন্তু এই সমস্যাগুলো আপনারা আপনাদের টাইম তুলে তুলে ধরুন, দেখবেন যে আপনি সমাধান পাবেন আর কি। কিন্তু আমি যেটুকু বুঝি আমি সেটুকু তুলে ধরলাম আর কি। আমি এমন না যে সব কিছু বুঝি, আমি আমার নিজের স্বার্থে যতটুকু বুঝতে পেরেছি সেইটুকু আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো এখন আমার গত মাসে, মে মাসে বিদ্যুৎ মিটার লাগিয়েছে, তখন যারা, তার আগে যখন সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার সব আসছিলেন আমার কাছে, বললো যে আপনি এই বাসায় থাকেন? হ্যাঁ থাকি। তো আপনার এই আমরা প্রিপেইড মিটার দিয়ে এটা রিপ্লেস করবো, সরকারি অর্ডার, সবগুলি করতে হবে পর্যায়ক্রমে। আমরা 2 মাসের প্রজেক্ট নিয়েছি, সবগুলো শেষ করবো। তার মানে আমরা 2 মাসে যদি সবাই আগেই না আসে বা না লাগায়, বলে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে, তখন এই এইগুলি নিজেদের উদ্যোগে মিটার কিনে লাগাইয়া করতে হবে। এখন লাগাইলে আমাদের প্রজেক্টে যে মিটারগুলো আছে ভালো কোয়ালিটির, এইগুলি তখন হয়তো পাবেন না, পাইলেও অনেক দাম হবে আর কি। তো এই যে আমরা নিলাম মিটার, এই এটা কেমন দাম? বলো যে এটা হলো যে আমরা এটা প্রতি মাসে অল্প অল্প করে কাটবো, যাতে এটা বোঝা যাচ্ছে যায় না যে বেশি দাম। কেমন বলো যে 18 মাসে এটা কিস্তি শেষ হবে, প্রতি মাসে 40 টাকা করে দিতে হবে। এটা বিদ্যুৎ বিভাগ পাবে না, যে কন্ট্রাক্টর এইটার এই নিচ্ছে, কন্ট্রাক্ট নিচ্ছে এই মিটারটা সাপ্লাই দেওয়ার, তারাই পাবে। তো বিদ্যুৎ বিভাগ কি পাবে? বিদ্যুৎ বিভাগ পাবে বিদ্যুতের যে আমরা খরচ করব সেটা পাবে আর কি। সেটা তাতে উনি যে যুক্তি দেখালেন মেনে নিলাম, এরপরে নেওয়া যাবে, কিন্তু নিজে কিনে নিতে হবে, দোকান থেকে কিনতে হবে, সেটা বিভিন্ন দামে হইতে পারে, বিভিন্ন কোয়ালিটি হইতে পারে, তবে এইটা যেটা আমরা যেটা নিয়ে আসছি এটা কোয়ালিটি সম্পূর্ণ। তা আমি বিদ্যুৎ বিল দেখালাম, বললো যে এটা এগেনস্টে দেখি, উনি বললেন যে আপনার বাসায় কী কী চলে, আপনার বাসায় এই এই নাম এই মিটারে কী কী চলে এরকম। তা আমি
করলাম কি যে বললাম সঞ্চয় সত্য তাই বললাম। তা আমি বলছি এগুলো আমার কাছে জিজ্ঞেস করলেন কেন, বলে যে আমরা যে মিটার ই করবো সেট আপ দিবো সেই মিটারের লোড লোড ক্যাপাসিটিটা দিয়ে দিতে হবে, তাতে এয়ারসে যখন বেশি আপনি লোড দিবেন তখন এই মিটার অকেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে কি নিবে না, তাতে আপনার আপনি যেটা স্যাংশন করা হবে তার ওভার আপনি লোড নিবেন না। এটা হলো আমাদের হিসাবে থাকবে যে আমরা এই এলাকায় কত লোডের কত কিলোওয়াটের বিদ্যুৎ সাপ্লাই দেব, সবগুলো হিসাবে এখানে হয়ে যাবে। তা আমি এটা যুক্তিটা মেনে নিলাম যে আগে যখন পোস্ট পেয়ে ছিল তখন তখনও এই ছিল, কিন্তু ওইটা মিটারের উপর নির্ভর করতো না, সেটা অ্যানালগের ছিল, তো কাজে এটা ডিজিটাল ছিল না, সেটা এখন এটা স্মার্ট, এটা বুঝতে পারবে যে আপনি ধরেন যে একদিন সব এসি চালাইছেন প্রত্যেক রুমে, চারটা রুমে চারটা এসি চালাইছেন, ও ইয়েতে ওভেনে রান্না করতেছেন, তারপরে রাইস কুকারে রান্না করতেছেন, লাইট জ্বালিয়ে রাখছেন 10টা, তাহলে খেয়াল করে দেখবেন ওই দিন আপনার 5 কিলোওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে হইতেছে। তাহলে আপনাকে যদি 5 কিলোওয়াট বিদ্যুৎ স্যাংশন দেওয়া হয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু যখন আপনি 6 কিলোওয়াট লোড দিবেন তখন আপনি এই মিটারে করবে দিয়ে সাপ্লাই বন্ধ করে দিবে। তো এইটা আপনার যাতে না হয় সেজন্য আমরা এই ইয়ের নাম্বারে এগেনস্টে বিদ্যুৎ মিটারের নাম্বারে এগেনস্টে আমার স্যাংশন দিব, কাউকে দিব 1 কিলোওয়াট, কাউকে দিব 2 কিলোওয়াট, যারা যেরকম যন্ত্রপাতি ব্যবহার করতেছে আমি যেন জিজ্ঞেস করতেছি, আমরা জিজ্ঞেস করলেই বুঝতে পারবো তাকে কত দিতে হবে। তো আমি তখন খেয়াল করি নাই, পরে আমি দেখি যে আমার নামে এই স্যাংশন হচ্ছে 6 কিলোওয়াট। তো প্রতি মাসেই এটার একটা এই যে বিদ্যুতের যে ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করে আমাকে ফিস দিতে হবে, একটা চার্জ দিতে হবে, সেটা হলো ডিমান্ড চার্জ, মানে আমার বিদ্যুতের যে ডিমান্ড, আমার বিদ্যুতের ডিমান্ড হলো ওই ম্যাক্সিমাম 6 কিলোওয়াট, তাহলে 200 মানে প্রতি কিলোওয়াট হলো 42 টাকা করে, তাহলে 6 দ্বিগুণ করলে 252 টাকা আমি যদি বিদ্যুৎ ব্যবহার নাও করি আমাকে এই ডিমান্ড চার্জটা দিতে হবে, যেহেতু আমি এটা স্যাংশন দিছি। তা আমি যদি স্যাংশন না নিতাম তাহলে যদি বলি 1 কিলো দেন তাহলে 1 কিলোটি দিত তারা, কিন্তু 1 কিলোয়ার দিলে আমি যদি দুইটা এই এই এসি একসাথে চালাই তাহলে আমার এটা ডাউন হয়ে যাবে। এইটা বুঝলেন তো? তাহলে যে ডিমান্ড মানে হলো আমার চাহিদা, চাহিদা কি আমার 6 কিলোওয়াট, তাহলে আমাকে 6 কিলোওয়াটের চার্জ দিতে হবে, প্রতি মাসে দিতে হবে একটা জিনিস, আর এইটা দিতে হবে বিদ্যুৎ বিভাগকে দিতে হবে, যেহেতু তারা বিদ্যুৎ উৎপাদন করে সাপ্লাই দেয় তারা। আরেকটা হলো প্রতি মাসে 40 টাকা করে ইয়ে কাটতে হবে, এই মিটারের জন্য দিতে হবে, এটা বেশি না, এটা ওই 18 মাস দিতে হবে, তারপরে আর এটা নেবে না মাসে মাসে। তাহলে এই টাকাটা কিন্তু বিদ্যুৎ বিভাগ পাবে না, ওটা পাবে যে কন্ট্রাক্টর এটা সাপ্লাই দিছে তাদের সাথে চুক্তিবদ্ধ হইয়া তাদের খাতে চলে যাবে। এই দুইটা জিনিস তারা এটা তারা পাবে, ডিমান্ড চার্জটা পাবে বিদ্যুৎ বিভাগ। আরেকটা আছে যে আমি এইখানে অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে প্রথম মাসে ডিমান্ড চার্জ নেয় না, কারণ ওই ডিমান্ড চার্জটা আগের এই পোস্ট পেইড বিলের সাথে দিয়ে দেয়। এইবার এই যে জুন মাসে 1 তারিখে যখন আমি 2000 টাকা বিকাশ করলাম, বিকাশ করে দেখি যে আমার টাকা অনেক কেটে গেছে, কিন্তু মিলাইতে পারতেছি না যে কিভাবে কত টাকা হয়। তো এটা আমি একটা পোস্ট দিছিলাম, পোস্ট দিলে পরে আমাকে একজন ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড তিনি আমাকে বুঝাই দিচ্ছেন আপনার এই যে এইভাবে হিসাব করেছে, তখন বুঝলাম হ্যাঁ এইভাবে হয়েছে। তাহলে কীভাবে হয়েছে সেটা শিখলাম, যেহেতু আমার টেনশন দূর হইল, টেনশন দূর হওয়া মানে যে আমার এই হিসাবটা কীভাবে হইলো এটা বুঝলাম। তা আমাদেরও ওইরকম আপনাদের মতো যেরকম ইয়ে আছে যে ডিমান্ড চার্জ না নেয়, আমিও চাই ডিমান্ড চার্জ না নেই, মিটার চার্জ না নেই, এটা আমিও চাই, কিন্তু আমার টপিক ওইটা না। এই যে আমি বিকাশ করলাম, বিকাশের টাকা কমে কমে এত হইলো কেন,
কেউ বলতেছে 300 হয়ে যায়, কেউ বলে 500 হয়ে যায়, 2000 থেকে, সেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। আমি আমি আপনাদের পক্ষেই আছি যারা কনজিউমার, আপনারা যা চাচ্ছেন আমিও তাই চাচ্ছি, যে আমাদের খরচ কম হইলে আমাদের ভালো। কিন্তু সরকার দেখবে যে সরকার যত নিতে পারে নিয়ে তাদের বিদ্যুৎ সাপ্লাই দিবে, স্থাপনা করবে, এরকম। তা আমি এটা এখন হিসাবটা দেখাই, তাহলে 1 তারিখে যে 2000 টাকা দিলাম, তাহলে করলাম বিকাশ, বিকাশ বিকাশ করলাম কত, 2000 টাকা, 2000 টাকা আমি লিখলাম এখানে, এই যে 2000 টাকা, এটা বিকাশের, বিকাশ করলাম এটা। এখন এই এই যে কোনো লেনদেন করলে একটা ভ্যাট দিতে হয়, সরকারকে ভ্যাট দিতে হয় তথা রাজস্ব বিভাগকে ভ্যাট দিতে হয়। তাহলে এই যে আমি যেহেতু 2000 টাকা বিকাশ করলাম, মানে পেমেন্ট করলাম, পেমেন্টের সময় আমার দরকার হবে, এটা আমি ক্রয় করলাম, যেহেতু ক্রয়ের সাথে একটা ভ্যাটের সম্পর্ক থাকে, এটা আমরা সবাই মেনে নিয়েছি, এটা এখন চিল্লাচিল্লি করে লাভ নাই, এটা আমরা মেনে নিয়েছি, সরকার যখন মেনে নিয়েছি এটা আমাদের মানতে হবে। তাহলে এটা 5% ভ্যাট, তাহলে ভ্যাট হলো 5%, তাহলে এইটা কার 5%, এই 2000-এর এই অঙ্কটা কীভাবে বের করে, আপনি ক্যালকুলেটারটা বের করতে পারেন কি? আমি এক্সেল দেখাইতে সহজ হলো যে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাইতে পারছি। তো এইখানে দেখেন, এইখানে লিখতে হবে সমান ওই যে 5%, যেহেতু এই 5, তারপরে 5 × 100, না না 2000, এই এই 2000-এ ক্লিক করে এখানে আসবে, L2 মানে 2000, তারপরে এটাকে ভাগ দিতে হবে 105 দিয়া। এটা ওই কি নিয়ম আমরা যখন শিখছি তখন, যে 105 টাকা যদি ভ্যাট সহ হয় তাহলে ভ্যাট 5 টাকা, তাহলে 1 টাকা যদি ভ্যাট সহ হয় তাহলে কত, তাহলে 105টা ভাগ দিতে হবে সেটা। আর তারপরে 2000 টাকা যদি ভ্যাট সহ হয়, আমি তো ভ্যাট সহ হইতেছি, তাহলে এই 2000 টাকা, এই যে L2 মানে 2000 টাকা, আমি এক্সেলের হিসাব ক্যালকুলেটার করলে লিখা করলে হবে। এখন এটাকে এন্টার দিলে দেখেন কত হয়, এই যে 95 টাকা 24 পয়সা ভ্যাট, 5% ভ্যাটে। তো এই ভ্যাটটা কিন্তু বিদ্যুৎ বিভাগ নেবে না, এটা নিবে, এটা নিল, একটা লেনদেন হলে এটা অটোমেটিক চলে যাবে ওই এই রাজস্ব খাতে, রাজস্ব বিভাগে। তারপরে আরেকটা টাকা অন্যরা নিবে, ভ্যাটটা নেবে, আরেকটা নেবে ওই মিটার, মিটার চার্জ, চার্জ মিটার চার্জ, এই মিটার চার্জটা হলো একটা ফিক্সড আছে 40 টাকা। তাহলে এই দুইটা জিনিস, এই টাকাটা চলে গেল, এটা বিদ্যুৎ বিভাগের না, এটা ওটা অন্য বিভাগ, তাহলে তাহলে রেস্ট কত রইল, মানে কত টাকা রইলো তাহলে বিকাশ দিয়ে, 2000 থেকে। তাহলে আমি যদি এটা হিসাব করি, 2000-এ ক্লিক করলাম, মাইনাস এই 95 টাকায় ক্লিক করলাম, তারপরে মাইনাস এই 40 টাকায় ক্লিক করলাম, মানে এই 2000 থেকে এই দুইটা বাদ দিতে হবে, তাহলে রইল 1864 টাকা 76 পয়সা, এই টাকা ওই বিকাশ থেকে রয়ে গেল। তাহলে এটা কার জন্য রাখলাম, এটা বিদ্যুৎ বিভাগের জন্য রাখলাম। তো বিদ্যুৎ বিভাগে তো রাখলাম মানে কি, দিয়েই দিলাম, প্রিপেইড যে আগেই দিয়ে দিলাম। তো বিদ্যুৎ বিভাগ আবার খুশি হইয়া যারা প্রিপেইড নিচ্ছে তাদেরকে 0.5% রিবেট দিচ্ছে, মানে ফেরত দিচ্ছে। তাহলে এই 1864.76 টাকা থেকে 0.5% টাকা আপনাকে দিয়ে দিবি, মানে এটা এটার সাথে যোগ হবে, তাহলে রিবেট কত আছে, রিবেট, এই যে রিবেট, রিবেটের হিসাবে হলো ওই যে বলছি যে 0.5%, তাহলে প্রথম সমান চিহ্ন দিলাম, তারপরে 0.5 লিখতে হবে, তারপরে দিতে হবে গুণ চিহ্ন, আগে যেটা গুণ চিহ্ন, এখানে স্টার দিতে হয় এক্সেল
ফাইলে স্টার দিতে হয়। এটা ক্যালকুলেটর তো কত, ক্যালকুলেটর সহজ, এটা আপনাকে শেয়ার করে আমি বলতেছি। কিন্তু ওই যে এটা এই রেস যে অ্যামাউন্টটা ছিল যে 1800, এখানে আমি ক্লিক করলাম, ভাগ দিলাম, যেহেতু 150 হয়, 100 100তে 105, 100.5 হয়, তাহলে 100.5 এইটাতে ক্লিক করলে তাহলে আমার ওই রিবেটটা আমি পাবো, কত টাকা পাবো ফেরত। এন্টার দিলাম, তাহলে 9 টাকা 28 পয়সা আমি ফেরত পেলাম। তাহলে ফেরত পেলাম, তাহলে এখন এই এটার সাথে অ্যাড হবে, তাহলে এখন হলো কত, তাহলে টোটাল হইলো এই দুইটা টোটাল সমান 1800 প্লাস এইটা যেটা ফেরত পাইছি, এটাও এটাও ওই টাকার সাথে অ্যাড হয়েছে, আমি তো হাতে পাইনি, হাতে নিইনি, তাহলে 1874 টাকা। এই টাকা এটা হলো আমার হাতে আসলো, কিন্তু ওই যে মাসের প্রতি মাসের প্রথম যে বিকাশটা করা হয় তখন এই ডিমান্ড চার্জটা নেবে তারা, ওই যে কিলোওয়াটের জন্য, তাহলে কিলোওয়াট হবে এই, তাহলে এই ডিমান্ড চার্জ হবে আমার, যেহেতু 6 কিলোওয়াট, তাহলে 42 এর 6 গুণ দিতে হবে, তাহলে ইন্টু সমান 42 ইন্টু 6, লিখেন 252 টাকা প্রতি মাসে কিন্তু দিতেই হবে। তাহলে এখন তো প্রথম বিকাশ করতেছি মাসে, কারণ এখান থেকে নিয়ে নিল, তাহলে এখন রইল কত, তাহলে রেস্ট, বাকি হাতে রইল ওইটা সমান এই 1800 টাকা মাইনাস করে এই মাইনাস 252 মাইনাস দিলাম, মানে 1622.04। এইটা হলো বিকাশের যে মেসেজ আসলো যে বিকাশ অ্যামাউন্ট 2000 টাকা, এই এনার্জি চার্জ ওই 1622 টাকা এটা আসলো। তাই মাঝখানে টাকা গেল কিনে কোনো লেখা নাই, লেখা না থাকলে এই ফর্মুলাটা আপনি বের করতে পারবেন, আমি যেভাবে বের করলাম। যদি আপনার মনে না থাকে ভিডিওটা দেখবেন মাঝে মাঝে আমি কীভাবে করলাম, ওইটা ক্যালকুলেটার দিয়ে করা, আমি তো শেয়ার করলাম আমার ল্যাপটপ, আপনি এইভাবে করতে পারেন। এই 1622 টাকা রইল যে এইটা যখন টোকেন নাম্বার ঢুকাবেন তখন আপনি মিটারে এটা অ্যাড হবে আগেরটার সাথে, আগে যদি মাইনাস থাকে ওটা মাইনাস হয়ে যাবে, যদি প্লাস থাকে প্লাস হবে। এই এইটা বিষয় আজকে না, ওটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। এই হলো কি আসলে এই এইগুলি যদি আসলে বিকাশের মেসেজে দিয়ে দিত তাহলে কিন্তু টেনশন থাকে না, খালি সবাই বলতে গেলুকই দেখুন যে আজকে আমি দিলাম, অনেকেই দেখবেন যে বকা বাধ্য করতেছে টাকা গেলুকই, আমার আমার টাকা গেলুকই। তো এই গেলুকই বোঝার জন্য এইটা, কিন্তু আমি কিন্তু আপনাদের পক্ষে আছি, আমাদের টাকা যেন না যায়, আমরা চাই যে আমাদের টাকা আমাদের কাছেই থাকুক, এই ব্যাটের বিভাগ না নেই, তারপরে ওই ডিমান্ড চার্জ না নেই। এখন আবার তারা বুঝাবে যে আমরা তাহলে এই দেশের উন্নয়ন করবো কি দিয়ে টাকা বেশি দেন বেশি দেন এরকম করবে। বিদ্যুৎ বিভাগে বলে যে ডিমান্ড চার্জ যদি বেশি না দেন তাহলে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেবো কি দেয়, এই ধরনের আর কি। যাই হোক, যার যার পয়েন্ট তাদের কাছে ঝগড়া যাতে আমার সাথে করে না, আমি জাস্ট এইটুকু, যেহেতু আমার বোঝার দরকার ছিল আমি বুঝছি, আপনাদেরও বোঝার দরকার আছে, এইটুকু বুঝেন, যেটুকু বোঝার দরকার একটু বোঝেন তারপরে ঝগড়া করেন, আমার সাথে করেন না, আমি আপনাদের পক্ষে আছি। তো এইগুলো আমি আজকের বিষয় ছিল যে আমার প্রথম মানে মাসের প্রথম যে বিকাশ করি সেই বিকাশে এত টাকা যায় কোথায়, সে যায় কোথায় সেই খাতটা দেখালাম, সেটাকে আমরা স্বীকার করি বা না করি এই খাতে যাচ্ছে, সরকারি সিদ্ধান্ত নাগরিককে মেনে চলতে হয়, আর নাগরিকরা তো দাবি করবে, দাবিও সরকারের মেনে চলতে হয়। তা আজকে আর বেশি কিছু
বললাম না, এই বলে শেষ করছি। তবে আমার মনে হয় এটা দরকার আছে আপনাদের, আমার যেহেতু দরকার ছিল, আপনার দরকার আছে, আমি যেরকম কনজিউমার আপনারও কনজিউমার, এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিলে বন্ধুরাও আমার এই তত্ত্বটা জানতে পারবে আর কি। এটার জন্য দেখুন কত চিল্লাচিল্লি করতেছি, কী পাইছি, কীভাবে গেলো, কীভাবে গেলো, এই ফর্মুলাই করেন। তারপরে যদি আপনার ওই না মনে থাকে, বারবার দেখলি তো মনে থাকবো, বারবার দেখেন এবং শেয়ার করেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।